ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আপনার সকলে ভালো আছেন আমিও ভালো আছি মরণ দশা সকাল সকালে উঠে পড়ছি এখন একটু গছগস হব তারপরে চলে যাব আমার স্থলে আমার কাজের জায়গায় তার জন্য ভাবলাম যে এখন একদম সকাল থেকে শুরু করে দেখো আজকে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশা এই অবস্থায় কালাচাঁদ স্যান টান করিয়ে চলে ঠাকুর ঘরে ঠাকুর জাগাতেই ওনার একটা কর্ম আছে সকালবেলা স্যান টান করিয়ে একদম টু জাগাইয়ে তারপরে উনি দোকানে চলে যায় এছাড়া উনি স্যান না করে ঠাকুর ঘরে আসেন না ওনার একটা বড় কর্তব্য হচ্ছে আগে সকালবেলায় স্নান করিয়ে তারপরে ঠাকুরের দর্শন করবে তারপরে উনি ওনার জায়গায় চলে যাবে এদিকে আমরাও গোছ গাছ হইতেছি আমি মরণ দশা আজকে স্যান করিনি সেদিনকে যে হারে আমারে স্যান করাইছে ওরে বাবারে ওরে বাবারে বাথরুমে লইয়ে কম্বল লইয়ে আমি চলে গেছি স্যান করতে কিন্তু মরণদশা আজকে আমি কোনো স্যান ট্যান করিনি কোনো রকমে করবো না এই শীত যে কয়দিন থাকবে সেই কয়দিন আমি একদম ওই পাঁচ দিন সাত দিন পরে একদিন স্নান করবো যাতে কোনো রকম কোনো শীত আমার আশেপাশে না ঘেঁচতে পারে তাতে লোকে যা কয় কবে কোনোই সমস্যা নেই আমার প্রবলেমে কোনো সমস্যা নেই পিউরে কইতেছি তুই তাড়াতাড়ি রেডিও আজকে পিউ আমার সঙ্গে যাবে দেখো আমার সঙ্গে যাবে বলে মাইয়া কী চোটে লাফালাফি করতেছে দেখো বহুদিন ধরে মায়েরারা কই চল আমার সাথে স্কুলে চল আমার সাথে স্কুল চল কিন্তু আমার কথা মোটেও শোনে না মোটেও শোনে না নিজেরা যে কি বড় মনে করতেছে ইদানিং ধরে খুব বড়ো মনে করতেছে মনে হচ্ছে ও অনেক বড় হয়ে গেছে কিন্তু এরা কোনো দিন বড়ো হয় না বাবার কাছে সব দিন মায়েরা ছোটো থাকে কিন্তু ও আমার কথা শোনে না কয় কি তুমি চলে যাও তুমি চলে যাও আমি আমার বান্ধবীর সাথে যাবো না আমি কইলাম না দেহি তুই কোন বান্ধবীর সাথে আজকে স্কুলে যা সেইটা আমি দেখবো তখন মাইয়া আমার কয় কি না না চলো তাই তুমি আমারে স্কুলে লইয়ে চলো আমি তোমার সাথে স্কুলে যাব হ্যাঁ আর ওই বিটাডার কাছে টাহা সাইসি যে বিশটে ত্রিশটে টা টাকা দাও আমার রিক্সা ভাড়া লাগবে না কী করলো মাত্র দশটা টাকা আমার হাতে ধরাই দিলো এত বড়ো নি ওই বিটা এত বড়ো ফকিরনি ওই বিটার কাছে যখনই আমি কোনো টা টুই যাবো তখনই কবে যে আমার কাছে কোনো টাটুই টুই নেই চলো মাইয়ের কাছ থেকে বাগাবানি মাইয়ের কবেন যে তুই আমার টহা দে তোর কাছ থেকে আমি টাহা নেবো টহা নিয়ে তারপরে অটোতে উঠবো অত আমার সাথে যত চালাকি করো না কেন কোনো চালাকিতে কোনো কাজ হবে না কোনো কাজ হবে না আজকে লিফটাও বন্ধ মরণ এবার সিঁড়ি ভেঙে ভেঙে জাতি হচ্ছে তাও ভালো সিঁড়ি ভেঙে ভেঙে গেলি আমার হাঁটুর ব্যথাটা একটু কম বেনে ওরে বাবারে এই শীতকালে কি যে হাঁটুতি ব্যথা হয় কি যে হাঁটুতি ব্যথা হয় আমি আর কইতে পারি না যে এত ব্যথা হয় আজকে হলো প্রথম দিন মানে এর আগেও স্কুলে এসেছি কিন্তু আজকে মাই নিয়ে যাচ্ছে প্রথম স্কুলে হাই স্কুলে হাই স্কুলে হাই স্কুলে অন্য আগে ছোট ক্লাস যখন করতো তখন নিয়ে কিন্তু সুযোগ না আজকে তুই নিজেই বলছে মা উনি আজকে তোমার সঙ্গে আমি স্কুলে যাব ওরা প্রতিদিন বলি যে আমার অফিস যাওয়ার সময় ওরা নিয়ে যাবো কিন্তু ও ইয়ে করে না মানে যেতে চায় না আমার সাথে ওর বান্ধবীদের সাথে যাবে কিন্তু আজকে আমার সাথে যাচ্ছে দেখো পিউ কত বড় হয়েছে দেখি কত বড় হয়েছে हायस्कुल ठीक असे पिऊस की आम्हाला अशी बेशी मजा पाहिती ना कन रकमे मजा पाहिती ना आम्ही कोण जगावर बांधवी घे ते बलामना কোনো জায়গায় ওর বান্ধবীকে দেখতে পেলাম না আমি নিজেই আজকে নজরদারি করলাম দেখি ওর কোনো বান্ধবীরা আসে কিনা কিন্তু আজকে দেখলাম যে কোনো বান্ধবী নেই তার মানে ওই একা আসে ওরে আর একা স্কুলে ফাটান যাবে না যেহেতু একটুখানি বড় হয়েছে ওরা স্কুলে দিয়ে আমি এবার হাঁটতেছি 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 হাঁটতে হাঁটতে একটা অটোতে উঠবো দেখি কতক্ষণে অটোটা পাওয়া যায় এই যে অটোতে উঠছি এই বেটাটা খালি ফিরিয়ে ফিরে আমার দিকে তাহাই আমার দিকে তাহাই আর ওই কাকা কয় কি যে এই তুমি ভালো করে গাড়ি চালাও তুমি বারবার ওই মামনির দিকে কেন তাকাও কেন তাকাও আমি ভিডিও করতেছি বলে ওই বিটা বারবার আমার দিকে তাকাইতেছে আমার দিকে তাকাইতেছে দেখো আর ওই কাকার যে কি রাগ হচ্ছে কী রাগ হচ্ছে এই তুমি বারবার ওই মামনির দিকে তাকাচ্ছ কেন আমি কই কাকা কোনো প্রবলেমে সমস্যা নেই তাকা কোনো সমস্যা নেই আমি বুড়ি হয়ে গেছে তাকালি বা কি না তাকালি বা কি তবু ওই কাকার আগ হয়েছে কাকার কাকা যে রাগ হয়েছে কী জানি সেটা তো আমি বুঝতে পারছি কাকার অফিসটা টাইম হয়ে গেছে ভালো করে গাড়ি চালাচ্ছে না বারবার আমার দিকে তাকা আছে জন্য কাকার প্রচন্ড প্রচন্ড রাগ হচ্ছে এই যে আমি নামিয়ে পড়ছি নামিয়ে পড়িয়ে চলে যাচ্ছি আমার অফিসের দিকে এই যে মারণদশা আমার হসপিটালটা আমি যে ঢুকতেছি একদম ঢুকতেছি 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 ঢুকিয়েই পড়ছে এই যেবার এইবার হাইটিয়ে হাইটিয়ে সিঁড়ি ভাঙিয়ে 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 একদম চললে যাবো তিনতলায় ঠিক আছে এই যে আমি অফিসে বসে ওর বাবা রে বাবা আমি পাতো পানে সেয়ে বসে রয়েছি কোনো রুগী আসে নাকি কোনো রুগী আসে নাকি রুগী না আসলে যে কি আমার ঠেয়ে ওরের কপালটা কী যে ঠেয়ে কী যে ঠায়ে তাছাড়া আজকে একদম কোনো রুগীর রকম কোনো তাড়া উড়া নাই কোনো তাড়া উড়া নাই আমি একদম দেখতেছি পথ চাই যে কোনো রুগী আমার ডাক দেয় না কি যে অ সিস্টার কই অ সিস্টার কই তুমি কিন্তু কেউ আমার ডাহে না কেউ আমার ডাহে না ওদিকে যারা আমার সাথে স্টাফরা কাজ করে তারা ওইদিকে কাজকর্ম করতেছে আর আমি বসে পড়ে এই রোদ্দুর দিকে তাকায় তাকায় মুখটা পোড়ায় কাল্লা বানায় ফেললাম একদম কাল্লা বানাই ফেললাম দেখো কেমন লাগতেছে এইবার আমি চলে আইছি অফিস থেকে এসে এই যে দেখো আমার মুখটা পুড়ায় পুরা কালা করে নিয়ে আইছি এবার আমি বাসার মধ্যে ঢুকতেছি হুম মুখটা কালা পুড়ে ছাই হয়ে গেছে সারাটা দিন ওই জ্বালানার কাছে বসে 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 বৈঠে থাইয়ে খরা হুয়াইয়ে আমার মুখটা পুড়ে কালা হয়ে গেছে এমনি বুড়ি দুড়ি হয়ে গেছি তারপরে মুখটা কালা পুড়িয়ে হয়ে গেছে এই দেখো এদিকে আমি চলে আইছি ঘরের মধ্যে আমি কিছু খাবার দাবার আনিছি এই যে এই খাবারগুলো আমার খাইতে হয় সবসময় এই পা এই পেয়ারা এগুলো আমার খাওয়ান লাগে তার কারণ এগুলো না খাইলে আমার একদম পেটটা ঠান্ডা পায় না একদম ঠান্ডা পায় না এই জন্য এগুলো খাইতে হয় এই এটার কইতে চাই ফলগুলো তুই ফ্রিজে রাখবি না ফ্রিজে রাখবি না এই ঠান্ডার সময় ফলগুলো ফ্রিজে রাখা লাগবে না তবুও আমার কথা শুনবে না শুনবে না শুনবে না ফ্রিজিতে ফিরে এসে এবার এই যে রাখলো এদিকে ওই বউডার কিছু রান্না করা আছে মাংসটা এখনও চুলের পরে রয়েছে আমি কখন খাবো কখন খাবো আমি কইলাম কি এবার একটু বাজারে যাব খাওয়া দাওয়া করে আজকে গোপালগঞ্জে সমস্ত জিনিস আমি কিনে কুনিয়ে নিয়ে আসবো সব আমার সাথে চল ওই বউরা ওই যে রান্নাটা বসায় দিয়ে এদিকে যে সবজিগুলো উঠো নিউনি সেগুলো একটু উঠোচ্ছে রান্না বসায় দিয়ে সবজিগুলো উঠোচ্ছে কেন রে বাসা আগে তুই মাংসটা রান্না করবি না কয়েকি মামনি ওটা হলো একদম দেশি মুরগি তার জন্য দেরি হচ্ছে আর দেখো ওই সন্দেশটা দেখায় নিয়েই চলে গেলো দেখায় নিয়েই চলে গেলো কোথায় চলে গেলো কাউদি ওর মাইয়ে ডারে দিতি না হলে ওর বাবুরে দিতি গেছে আমার ওই সন্দেশের প্রতি যে কী ঠেকতেছে কী লোভ ঠেকতেছে কি আর কব ও রে বাবা রে কি আর কব রে কি আর কব দাম যে কী ভাড়া বাড়িছে একশো টাকায় তিন কিলো ওই দেহ হাসার দিয়ে ওই চ্যামড়িটা ভাঙলো একটা জিনিস এই আশা যে আমার সংসারের কত জিনিস ক্ষতি করলো ক্ষতি করলো আমি যে কি কব আমি যে কি কব তোমরা তো কবা নে আশার খালি বোকা দে আসার খালি বোকা জোকাদে দেখো আতে ফেলাইয়ে এই পিরিজটা ভাঙলো তোর যন্ত্রণায় আমি মরিয়ে যাব তোর যন্ত্রণায় মরিয়ে যাব খালি হাত খাবে খালি হাত খাবে খালি হাত খাবে হাত কাঁপে কাঁপে কাপে সারাক্ষণ কাজ করতে গেলে হাতটা কাঁপাবে হাতটা কাঁপাবে কিন্তু তাতে ওর কোনো অনুতপ্ত নাই অনুতপ্ত নেই অর্ধেক ফল থুইয়ে যে আর অর্ধেক ফলাই যে হচ্ছে দেখো কেন আগেই একবারে তুই সবগুলো ফল থুবি না কিন্তু না কী ডাকার কথা শোনে তাই কও এই যে আমরা দুপুরবেলা খাইয়ে টাইয়ে চলিয়ে আইছি লিফটে উঠে বলেছি মরণদাসা এখন লিফটা পাইছি এখন আর হাঁটুতেই ব্যথা হবে না একদম সন্নির পরে উঠতে উঠতে চলে যাব। সন্ধ্যা কিন্তু হইয়া গেছে মেলা সন্ধ্যা হয়েছে আজকে গোপালগঞ্জের যত কিছু আছে সব কিছু আমি কিনে কুনে একদম বস্তা ভইরে নিয়ে আসবো তোমরা কিন্তু আমার সাথে থাকবা ভিডিওটি মোটো স্কিপ করবা না তাহলে কিন্তু কিছুই দেখতে পারবা না কিচ্ছুই দেখতে পারবা না বুঝতে পারিস এই দেখো মরণদাসা একদম অন্ধকার একদম অন্ধকার কিন্তু হ্যাঁ এই আমাদের গেটের থেকে বাইরে হলাম বাইরে এই যে রাস্তার মধ্যে হাঁটতেছি হাঁটতেছি দেই একটা রিক্সা টিক্সা পাই নাকি দেখো একদম ভুতির মতো দেখা যাইতেছে আমাদের কিন্তু দেখা যাইতেছে না দেখছো এত অন্ধকার দুই মাইজি যাচ্ছি টিনুরে গমপোড়াই দিয়ে গেলাম কইলাম কি চল ওরা একটু আগে গিয়েছিল রে ছিল আমি কলাম যে জামা কাপড় খুলিস না চল মরণদশা আমরা গোপালগঞ্জের সমস্ত জিনিস কিনে কাটিয়ে আজকে নিয়ে আসি তাই যাইতেছি একদম ফুটপাথ থেকে শুরু করে একদম হাই লেভেলের কেনাকাটা করব। তোমরা কিন্তু আমাদের সাথে থাকবে এই যে আমরা দুই মাইজি কিন্তু রিক্সায় উঠে গেছি হ্যাঁ প্রচণ্ড শীত প্রচণ্ড শীত ও শীত কী যে শীত পড়তেছে ও রে বাবার আমার নাকতে একদম শিয়েন মিয়েন সব পেটা মেটা সব বাইরে গেল আমি মোটে ঠান্ডা সহ্য করতে পারি না যখনই আমি গড়াতে পারিব তখনই আমার নাক দিয়ে পিঠা পড়তেই থাকবে পিঠা পড়তেই থাকবে আমার এক দিদি কয় তুই খালি নাহে হাত দিস কেন তুই খালি নাহে হাত দিস কেন কী যদি যে আমি নাহে হাত দিই তা তো তোমার আমার নাক দিয়ে পড়তেই 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 তাই তাই করবো কি তাই কও এটা আমার একটা মানে সমস্যায় প্রবলেম আর করার কিছু নেই এই যে রিক্সা ভার সাথে উঠে যাইতেছি যাইতেছি দেই কোন জায়গা নিয়ে নামায় সেই জায়গা যে নামবো তারপরে শুরু করবো কাটা দেখো কত মানুষ আমি একদম দৌড় দিয়ে চলে যাইতেছি নামেছি নামিয়ে এই যে শপিং মলে ঢুকেছি শপিং মলে ঢুকে ধেয়ে কী কিনি হুম তোমরা কিন্তু সবাই আমার সাথে থাকবা সবাই আমার সাথে থাকবা বুঝতে পারিস এই যে শপিং মলে ঢুকছি হুম ঢুকে ধেয়ে কী নেওয়া যায় প্রথমে আমি জিজ্ঞেস করতেছি যে ওই জিনিসটা কি কয় কয়েক আছে তা আমি কইলাম বাইর করো ও সে আমরা মোট্টও আমার কথা কান দিচ্ছে না মোট্টও আমার কান দিচ্ছে না কথায় তার মানে আমি একটা ঝাড়ি দিছি এই তুমি আমার কথা কেন কান দিতেছ না এই যে বাইর করিছে এই যে বাইর করেছে বাইর করে দেখাচ্ছে এই ডেকে কেনবো দেখি কেমন হয় এই যে ইউটিউব যখন করতে হবে তখন তো এর একটা দরকার হয় কতগুলো যে কিনলাম জীবনে কতগুলো যে কিনলাম ওই সিমরা যে ওই যে স্টিকারের নাকি হেল্প হেল্প না সেলফ স্টিক কয় তার পাশার থেকে কি একটা বাইর করে রাখলো সেইটা কিন্তু দিচ্ছে না এখনও পর্যন্ত দিল না দেখা যাক দেয় নাকি হুম এখনও কিন্তু পাশার থেকে কি একটা বাইর করলো কিন্তু ঢুকালো না পাশার ভিতর কী করবো তাই কও বাসায় নিয়ে দেখি আগে কি অবস্থা হয় বাসায় নিয়ে যদি দেখি যে কোনো রকম কোনো প্রবলেমের সমস্যা হয়েছে আমি কিন্তু সরাসরি সে ফেরত নিয়ে আসবো কইয়ে দিলাম কিন্তু বুঝতে পারিস দর কষাকষি করলাম আমার ফটলো না আমি চলে যাইতেছি আবার ডাকতেছি আনটি আসো 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 এই কয়টা দিয়ে নিয়ে যাও তা ওরা চাইলো আমার কাছে সাড়ে পাঁচশো টাকা আমি কইলাম যে আমি তিনশো টাকা দেবো দিবা কয় কি না 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 দেব না পরে আবার ফিরে আসলাম আমার ঠিক আর পঞ্চাশটা আমার কাছ থেকে জোর জোর কইরাই জোর কইরাই নিল সাড়ে তিনশো টাকায় দাম নিল তাও খুটিয়ে খাটিয়ে ব্যাগের থেকে খুটিয়ে খাটিয়ে বাইরে করে দিলাম একটা টা হাও নেই কিন্তু আসে ওর মধ্যে কয়েক টাকা আসে ফিরায় চার পাঁচ হাজার টাকার মতো আসে কিন্তু ওই বের আর কইলাম না না কে একদম দেখালাম ফইন নি বাপ এই যে আমরা ওখান থেকে কিনে কাটিয়ে নিয়ে আবার বাইরে পড়ছি এবার যাব আর একটা মলে আর একটা মলে চলো 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 আমার সাথে চলো চলো কইছি না আজকে যত কিছু আছে গোপালগঞ্জে সব কিছু আমি কিনে কাটিয়ে একদম বস্তা ভরবো ঠিক আছে বস্তা না ভরে হাতে করে ধরে ধরে নিয়ে যাব হুম আমি যাইতেছি এই যে এই যে আইসা পড়ছি জুয়েলারি দোকানে আমাদের দোকানে কিন্তু ঢুহিনি একদম ঢুহিনি একবারে টুকি মারলাম যে কালাসান দোকানে আছে নাকি দেখলাম কি কালাসান নাই দোকানে তার জন্যে এই দোকানে ঢুকে বললাম হ্যাঁ আমি সেদিনে আংটি কিনেছি আমার বউটার বেশ শখ যাইতেছে কিমা মামে সোনার আংটি পরুম না সোনার আংটি পরুম না এর কিছু আংটি যদি দশটা বারোটা কিনে দাও তাহলে কিন্তু আমার ভালো লাগবে তাই আমি কলাম যে তোমার যতগুলো পছন্দ ততগুলো নাও তবে এটা কইতেছে যে আজকে বেশি ভালো প্রোডাক্ট নাই তোমরা পরে আর একদিন আসো তাই আমি কই একদম তো খালি হাতে যাওয়া যায় না মোর অন্তত একটা দুটো নিয়ে যায় তা কয় হ একটা দুটো নাও নিয়ে আমরা চলে আইছি একদম বাসার ভিতর কিনে কাটে নিয়ে তারপরে ওই যে গেলাম কোন জায়গা কসমেটিকের দোকানে গেছিলাম সেটা কিন্তু আর দেখাই এটা কিন্তু এখনে দেখাবো তার কারণ অত কিছু দেখালে কি হয় এই দেখো এই একটা টিনুসজনী কিনেছি তারপরে যে পিঠে কিনেছি এই যে নেল পলিশ কিনেছি তারপরে দেহ 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 কত কিছু কিনেছি এই দেখো এই 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 সেল্প স্টিকার নাকি হেল্প স্টিকার যাই হোক একটা কিছু হবে এটা কিনেছি কিন্তু ওই বিটা সেই টুক দেছে কিনা তা কিন্তু এখনো বুঝতেই পারতেছি না পাশাটা তো মোর খালি খালি লাগতেছে হ্যাঁ আমার ছয়া ধেটে কয় কি মা তুমি যে ফেলি ছবি তুমি তুলবা সেই ছবিতে যে না টিপ দিবা সে তুমি টিপ দিতে পারতিসো না হচ্ছে না ওইটাও কিনলাম ওই আশাই কিন্তু ভাঙিছেই ওই যে চুলো ঝিকটা আশা ভেঙে ফেলিস ও যে কত ক্ষতি করে কত ক্ষতি করে খালি ক্ষতির কোনো শেষ নেই ক্ষতির কোনো শেষ নেই এত ক্ষতি করে ওই দেখো ওই টুক দিই দিইনি কিন্তু ওই টুক যে কোন জায়গা খুঁজে বাইর করতে হবে যদি থাকে প্যাকেটে সেইটা দিয়ে দেখতে হবে আমার ছেলে কইলে যে মা আমি দেখলাম আছে পাচার টুক কিন্তু তুমি যেটা সাপ দিয়ে ছবি তুলবা সেইটা কিন্তু নাই রাখি দিলাম মরণ দশা এই দিনে যে ওরে আবারই পেদানি দেব এরে বাবা তুই আমার নকল দকল জিনিস দিছিস ক্যান হুম আমি এত কিছু কিনে কেটে আনলাম দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেহা নি হয়নি সেটা দেহা বানি আগে এই ডেট দিয়ে নেই দাও এই দাও এই আশা মাস্তি যে ঝিকটা কীভাবে তা নষ্ট কইরা ফেলছে ফুটো ফাটা করে ফেলছে এখন আমার এই নতুন আর একটা ঝিক কিনে আনতে হলো হুম কী আর কব খালি টাহা নষ্ট খালি টাহা নষ্ট এমনিতে ইউটিউব থেকে কোনো টহা দেয় না কন্যা দিচ্ছে না আবার খালি খরচ খালি খরচ খালি মুখ খরচ করি বক বক করি বক বক করি কোনো একটা ভিউ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না কি যে করবো কী যে করবো আমি ইউটিউব ছাড়িয়ে দেবো আমি ইউটিউব ছাড়িয়ে দেবো একদম ছাড়িয়ে দেওয়ার টাইম আমার হয়ে গেছে আমি এখন ছাড়িয়ে দেবো এই যে পুলা মাইয়াগুলো খাতি বইছে আমার টিনুও দেখো খাবে তার জন্য দেখো কী করে কি করে হুম ওরে না দিয়ে ওর মা আগে খায় দেখো আমার টিনু খাওয়া শিয়ে গেছে যাই হোক আমি একটা কথা সবাই কইতেছি যে আমি ইউটিউব মনে হয় ছাড়িয়ে দেবো আমি বেশি দিন আর ইউটিউব করবো না তোমরা কী করতে চাও আমার অবশ্যই কমেন্ট করে কবা ঠিক আছে হুম আমার মনটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ আমি আর ইউটিউব করতে চাচ্ছি না হ্যাঁ বন্ধুরা তোমরা তাহলে এই যে খাওয়া দাওয়া শেষ কইরা আমরা ভিডিওটি শেষ কইরে দেবো তোমরা ততক্ষণে ভালো থাকবা আর মেন কথা আছে কি ওই যে বউটা দেখাচ্ছে ওর মুহি অনেক ফোট হয়েছে অনেক ফোট হয়েছে আগের দিনে কিছু কসমেটিক নিয়ে দিলাম সে কসমেটিকের মধ্যে অনেকগুলো তো আর শ্যুট করে না আমার টাকাগুলো জলে গেলো ওরে বাবা কী করবো কী করবো টাকাগুলো আমার সব জলে ফেললো এই বউটা ডেলি ডেলি একটা একটা জিনিস কিনবে আর জলে দেবে এই এত টাকা দিয়ে জিনিস কিনলে কি হয় তাই কও হ্যাঁ আমার কিন্তু ভাবা পিঠেগুলো খুব সুন্দর লাগে ভাবা পিঠেগুলো আসার সময় ইয়ে থেকে কিনে নিয়েছি পথ থেকে কিনে নিয়েছি কইছি না ফুটপাথ থেকে শুরু করে একদম হাই লেভেলের কেনাকাটা করব তার জন্য আজকে গোপালগঞ্জে সমস্ত কিছু কিনে কাটি একদম গার বই ফেলছি ওই যে ওই দাও শেষের জিনিসটা ওই আংটিটা কিন্তু আজকে আইছি আমার বউ কইতেছে যে আর সোনার জিনিস পরম না পরুম না চারিদিকে ডাকাতি ডুকিতে আসছে সোনার জিনিস পরব না যদি নাতে তাই জিনিস নেবে তবে আংটিটা কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে ঠিক আছে ওর হাতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমি যখন দেহাবো তখন কিন্তু দেহাতেই পারিনি তাই ওর হাতে রয়েছে হাত দিয়ে দেহালো হ্যাঁ আর এদিকে দেখো আমার টিন কী সুন্দর খায় কী সুন্দর খায় আমার যে এত কষ্ট লাগতেছে যে আমি ইউটিউব ছাড়িয়ে দেবো খুব কষ্ট হইতেছে তোমাদের জন্য খুব কষ্ট হইতেছে যে আমি ইউটিউব আর কতি পারবো না আর করতে পারবো না আমি ইউটিউব সাইড়িয়ে দেবো সাইড়িয়ে দেবো বন্ধুরা তোমরা আজকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আমি আর কথা কইতে পারতেছি না ওরা খাতি থা আমি চলতি থাই আমার আর ভালো লাগতেছে না আর ভালো লাগতেছে না হুম। খুব কষ্ট হইতেছে যে তোমাদের আর দেখতে পারবো না আমি আর তোমাদের আমার ভিডিও দেখাতে পারবো না এত কষ্ট লাগতেছে এত কষ্ট লাগছে যাই হোক আমি যেদিন বিদায় নেবো ইউটিউব থেকে তার আগের দিনে আমি একটা বিদায় ভিডিও দেবো তোমরা দেখে নিও আমার কিন্তু কথা আজকে আড়াই যাচ্ছে আমার মনটা এত খারাপ এত খারাপ যে আমার ইউটিউব সাড়িয়ে দিতে হবে ইউটিউব সারিয়ে দিতে হবে তোমরা ভালো থাকো বন্ধুরা তোমরা ভালো থাকো ভালো থাকো ভালো থাকো